এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। গত 32 বছর ধরে আমি শিক্ষকতা করে আসছি। এতগুলো বছরের মধ্যে প্রমোদের মতো ছাত্র আমি আর পাইনি। এত উজ্জ্বল, বিবেকবান, এত নিষ্ঠা। ওর বিষয় ছিল বায়োকেমিস্ট্রি এবং ও একেবারে তার মধ্যে ডুবে গিয়েছে। আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে এই বিশেষ বিষয়ে কতগুলো দিকে সে তার সতীর্থদের তো বটেই, এমনকি আমাকেও, তার প্রফেসরকেও ডিঙিয়ে গিয়েছে, অতিক্রম করে গিয়েছিল। মাত্র 42 বছর বয়সে সে চলে গেল, কিন্তু এই স্বল্প জীবনের মধ্যেও সে যে পরিমাণ গবেষণার কাজ করে গিয়েছে তা যেমন বিপুল তেমনি অমূল্য। ট্র্যাজেডি এই যে আরো অনেক কিছু করে যাওয়ার ক্ষমতা সে রাখত, আরো অনেক কিছু। গত 2 বছর কোনো একটা ভাবনা তার সারা মন জুড়ে বসেছে, সে প্রায় অন্যমনস্ক হয়ে পড়ত। এই নিয়ে আমি তাকে বহুবার প্রশ্ন করেছি, কিন্তু সে কোনো উত্তর দেয়নি, চুপ করে থেকেছে, যেন সে প্রশ্নটাকে এড়িয়ে যেতে চেয়েছে। আমার নিশ্চিত বিশ্বাস, তার লেখা কাগজপত্র দেখলে আমরা জানতে পারবো যে কি নিয়ে সে এত ভাবছে। বায়োকেমিস্ট্রির কোন বিশেষ শাখা সে আলোকিত করতে এগোচ্ছে। আজ নিষ্ঠুর মৃত্যু এসে সেই প্রতিভাবান মেধাবী মানুষটিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। আমি তার শোক সন্তপ্ত পরিবারকে, বিশেষ করে তার স্ত্রী নিভাকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
এবারে আমি তার বন্ধু এবং সহকর্মী শ্রী শশাঙ্ক শেখর বোসকে প্রমোদ সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার প্রয়াত প্রিয় বন্ধু সম্বন্ধে যা বলার প্রফেসর বাগচি তা বলেই দিলেন, তার উপরে আমার বিশেষ কিছু যোগ করার নেই। যদিও প্রমোদের অভাব আমি ভীষণভাবে অনুভব করছি, কিন্তু এটা আমি স্বীকার না করে পাচ্ছি না যে সে যখন আমাদের মধ্যে ছিল তার তুলনায় আমার নিজেকে খুব ছোট বলে মনে হতো। তার অসাধারণ মেধার জন্য মাঝে মধ্যে আমি তাকে ঈর্ষাও করতাম। যে কাজ অনেক চেষ্টা করেও আমি করতে পারতাম না, সে কত সহজে কত অনায়াসে সেই কাজগুলো করে ফেলতে পারত, সেখানেই তার প্রতিভা। বিজ্ঞানের ছাত্র হয়ে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমি কখনোই মনস্থির করে উঠতে পারিনি। মৃত্যু আমাকে আমার ঘনিষ্ঠতম বন্ধু থেকে বিচ্ছিন্ন করে দিল। ঈশ্বর বিশ্বাসের শেষ বন্ধনটুকু ছিঁড়ে গেল। শেষ করার আগে আমি বলতে চাই, শ্রীমতী নিভা দেবী অনুগ্রহ করে তাঁর প্রয়াত স্বামীর লেখাগুলি সংগ্রহ এবং শ্রেণী বিভাগের দায়িত্ব আমাকে অর্পণ করেছেন। প্রফেসর বাগচির ইচ্ছে যে প্রমোদের লেখাগুলি নিয়ে তিনি একটি স্মারক গ্রন্থ সংকলন করবেন। আমার প্রয়াত বন্ধুর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কাজ ঠিক মতো এগোচ্ছে? হ্যাঁ, আসলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলুন। প্রমোদ তার জীবনের শেষ দু বছরে কি নিয়ে ভেবেছে তার কোনো লিখিত ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, আপনাকে এ বিষয়ে সে কখনো কিছু বলেছে কি? ওর কাজ সম্পর্কে উনি আমায় কিছুই বলতেন না, তবে বেশ বুঝতে পারছিলাম একটা বড় রকমের চিন্তা ওর মন জুড়ে বসেছে। মাঝে মাঝেই আনমনা হয়ে যেতেন। একদিন একদিন হঠাৎ বললেন, মাত্র একজনই বাঙালি নোবেল পেয়েছিলেন, রবীন্দ্রনাথ। ধরো আমিও যদি পাই নোবেল প্রাইজ? আমি বললাম, সেই প্রাইজ পেতে গেলে তো তেমন একটা কাজও করে দেখাতে হবে। উনি বললেন, কি করে ভাবলে আমি তা করছি না? ইন্টারেস্টিং। আর কিছু জিজ্ঞেস করেছিলেন? করে লাভ হতো না, চুপ করে যেতেন। আরেকদিন বলেছিলেন, ধরো আমরা দুজন যদি 150 বছর বাঁচি তো কেমন হয়?
আমি হেসেছিলাম। উনি কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াসলি জানতে চেয়েছিলেন। আইসি, আমি ভাবছিলাম একটা কথা আপনি জানেন কিনা। কি? আপনার বিয়ের আগে আমি নিজেকে প্রমোদের প্রতিদ্বন্দ্বী বলে মনে করতাম। মনে পড়ে প্রফেসর মুখার্জির বাড়িতে একই দিনে আমাদের দুজনের সঙ্গেই আপনার পরিচয়। কিন্তু সব ব্যাপারের মতন প্রমোদ এবারেও ভাগ্যবান, আপনার জীবন সঙ্গী হিসেবে আপনি ওকে বেছে নেন। বিয়ের আগের দিন সে আমায় বলল, খ্রিস্টান মতে হলে আমি তোকে বেছে নেন। আপনাকে ডিস্টার্ব করব না, ওর সমস্ত কাগজপত্র কিন্তু এই ঘরের মধ্যেই আছে, খালি এই ভিড়ের মধ্যে একটু খুঁজে নিতে হবে। এই যা, আপনার যদি কিছু দরকার হয়। Thank you.
কোজে? তাহলে বসো বসো। আমি কালই প্রমোদের বাড়ি যাবো ভাবছিলাম তোমার কাজ দেখতে। তা কি খবর বলো? স্যার কাজ প্রায় শেষ, তবে আশ্চর্য সব লেখা আবিষ্কার করেছি। তাই বুঝি স্যার, মানে যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি, প্রায় 17টা ফাইলে গিয়ে দাঁড়াচ্ছে। 17? স্যার যা মেটেরিয়াল আছে আমার মনে হয় একটাতে কুলোবে না, দুটো ভলিউম করতে হবে। না হয় দুটো ভলিউম করা যাবে, কিন্তু আসল দামটা কি হবে? মানে ওর শেষ দু বছরের কাজের আগে পর্যন্ত কাজগুলো তো খুব সিস্টেম্যাটিক, কিন্তু তারপরে একটা বিরাট গ্যাপ মৃত্যু পর্যন্ত। নিভাকে জিজ্ঞেস করেছিল, ও হয়তো কিছু জানতে করেছি, উনি জানেন না, বললেন যা কাগজপত্র আছে সব নাকি ওই ঘরেই আছে, আর অন্য কোথাও নেই। তুমি ঘরটা ভালো করে খুঁজে দেখেছিলে? হ্যাঁ স্যার। আসলে মাথাটা যে পরিমাণ পরিষ্কার ছিল, কাজের পদ্ধতি তো সবসময় ঠিক ততটা। আচ্ছা আলগা কোনো পুলিশের কাগজে কিছু? না স্যার, আমি তো বলেছি মানে আমি সব খুঁজে দেখেছি, কিছুই বাদ রাখি। তাহলে ঘরে আর কোথাও কিছু নেই স্যার? ঠিক আছে চলি। গুড নাইট। গুড নাইট স্যার।
সকাল সকাল। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার একটা উপকার করতে হবে মামা। আরে আগে আয় তো, বস। চা? না আমি এইমাত্র খেয়ে এসেছি। বল তো কি উপকার করতে হবে? তোমার ওই বেলঘড়িয়ার বাড়িটা কি এখনো খালি পড়ে আছে? হ্যাঁ, কেন? ভাবছিলাম যে একটা ঘর পাওয়া গেলে সেখানে একটা ল্যাবরেটরি করতাম আর কি। ল্যাবরেটরি? হ্যাঁ, ওটা মামুর পুরো বাড়িটায় আগুন লাগিয়ে একেবারে 12টা বাজিয়ে দিতে চাস, হ্যাঁ তাই তো? আরে না না, মানে একটা ব্যাপার নিয়ে গবেষণা করছি, মামুলি একটা এক্সপেরিমেন্ট, তবে বিস্ফোরক টিস্ফোরক কিছু থাকবে না আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তুই কবে থেকে কাজ শুরু করতে চাস? যত তাড়াতাড়ি সম্ভব। দারোয়ানটাকে একটা খবর দিতে হবে। আচ্ছা কোন ঘরটায় কাজ করবি? ওই উত্তরের বড় ঘরটা, ওই ড্রয়িং রুমের ওধারে। বেশ, তো রাতেও থাকবি তো? না রাতে বাড়ি ফিরে যাব, তবে ইয়ে একটা চাবি কিন্তু নিজের কাছে। আরে সে হয়ে যাবে, তুই আমাকে 2-3 দিন সময় দে, আমি একটু লোকজন দিয়ে ঘরটাকে বেশ ভালো করে পরিষ্কার করিয়ে রাখি। অমিতাভ তুই? কবে এলি? কাল বেরোচ্ছিস নাকি? না না, আরে বস বস, কফি চলবে তো? তোর হাতের কফি চলবে না মানে? হঠাৎ আর বলিস না, রুনুর বিয়ে ঠিক হয়ে গেল তাই আসতে হলো। রুনু মানে তোর ঘুরতো তো বোন সুনন্দা? আবার কি, দেখ না 9 বছর আগে যখন দেশ ছাড়লাম তখন সে ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে, আর এখন চিঠি পাসনি? পোস্টে আসবে, পেয়ে যাবে 2-1 দিনের মধ্যে, সামনে সোমবার, ভুলিস না কিন্তু। না না না, থ্যাংক্স। তবে যাই বল, তোর কিন্তু ইংল্যান্ডের জলে শরীর ফিরেছে, তুই কিন্তু একই রকম রয়ে গেলি। প্রমোদের ব্যাপারটা খুব ট্র্যাজিক, টেরিবল। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি। হুম দ্য গডস লাভ, মনে পড়ে? 42 বছর বয়সে স্ট্রোক, ভাবা যায়? মোস্ট আনফেয়ার। নিভা কেমন আছে রে? সামলে নিয়েছে। বরাবরই খুব সাহসী মেয়ে, যেভাবে নিজের জাতের বাইরে বিয়ে করলো গোটা পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে, ভাবছি যাওয়ার সময় বাড়িতে ঢুঁ মেরে যাব। কদিন ধরে প্রমোদের লেখাপত্রগুলো আমি সব সাজালাম, প্রফেসর বাগচি একটা মেমোরিয়াল ভলিউম বার করতে চান। ও বাই দ্য ওয়ে, লেখা বলাতে মনে পড়লো, মাস দুয়েক আগে প্রমোদ আমাকে একটা চিঠি লিখেছিল, তাতে কি একটা রিসার্চ করবে বলে লিখেছিল। কি রিসার্চ? Something to do with actually our memory tag ore geche. O ha mone poreche, longevity. Longevity? Ha mane ayu briddhi. Yeah, onek dure giyechilo, mane full of enthusiasm,
চিঠিটা পড়ে মনে হয়েছিল যে একটা বিরাট কিছু পেতে চলেছে। আনফর্চুনেটলি চিঠিটা যখন এলো তখন আমার বাইরে যাওয়ার তাড়া, আমাকে বেরোতে হবে, তাই কোনো রকমের চোখটা বুলিয়ে হাতের কাছে পেপার ব্যাগ ছিল তার মধ্যে গুঁজে রাখলাম। তারপরে কোথায় যে পড়ে গেল, হয়তো টিউব রেলে। ইটস আ পিটি যে প্রমোদ আমাকে এর আগে কোনোদিন কিছু লেখেনি, জানিস, ওই প্রথম ওই শেষ। আশ্চর্য। কেন আশ্চর্য? কেন? কারণ প্রমোদের কাগজপত্রগুলো আমি তো সব তন্ন তন্ন করে খুঁজেছি, সেখানে আয়ুর ব্যাপারে কিছু পেলাম না তো। রিয়েলি? হ্যাঁ, এমনকি এ নিয়ে যে ও গবেষণা করছিল তারও কোনো উল্লেখ নেই। আসলে কি জানিস, এই লংজিভিটি ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ঠাকুর দাদাকে দেখেছি তো, 85 বছর বেঁচেছিলেন, কি জ্বালানটা যে জ্বালিয়েছেন আমাদের না। তার উপর যদি আবার 50 বছর আরো বাঁচতেন তাহলে কি হতো বল? মাই গড, আসলে ও যে এত বড় একটা কাজ করছিল এ ব্যাপারে একটা নোট পর্যন্ত নেই। আর ইউ শিওর? কিচ্ছু পাসনি? নাথিং এট অল। স্ট্রেঞ্জ, তাহলে কি লংজিভিটি নয়, সামথিং এলস হবেও বা। আসলে তখন আমি একটা কেস নিয়ে এমন নাজেহাল অবস্থা আমার, ক্যান্সার। এনিওয়ে যাই, একবার নিভার সঙ্গে দেখা করে যাই। তাকে কি প্রমোদের চিঠির কথাটা বলবো না, হারিয়ে গেছি শুনলে কষ্ট পাবে। চলে সোমবার, থ্যাংকস ফর দ্য কফি। গতকাল, আসলে আমার এক বোনের বিয়ে। তাই বুঝি, বসুন। আপনাকে যে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। দুঃসংবাদটা যখন পেলাম আই ওয়াজ অ্যাবসলিউটলি শ্যাটার্ড। অথচ দেশ ছেড়ে যখন যাই তখন তো দিব্যি ছিল, কত কিছুই না করার ছিল। আপনি এসে ভালোই করেছেন। চলে যাবার কয়েকদিন আগে উনি আপনাকে একটা চিঠি লিখছিলেন। শোবার ঘরের বেডসাইড টেবিলের ড্রয়ারে আমি ওটা পাই। প্রিয় অমিতাভ, এত অল্প সময়ের মধ্যে আরেকখানা চিঠি পেয়ে নিশ্চয়ই খুব অবাক লাগবে তোমার, কিন্তু না লিখে পারলাম না। গত চিঠিতেই লঞ্জিভিটি সম্পর্কে গবেষণার কথা উল্লেখ করেছিলাম, মনে আছে বোধহয়। তাতে একটা নতুন ড্রাগ আবিষ্কারের সম্ভাবনার কথা লিখেছিলাম, সে ড্রাগ শরীরে ইঞ্জেক্ট করলে আয়ু বৃদ্ধি হয়। এবারে তার ফর্মুলাটা তোমাকে জানিয়ে দিতে চাই, কারণ আমি নিজে এ কাজ শেষ করে উঠতে পারবো কিনা জানি না। কদিন থেকেই আমার কেন জানি মনে হচ্ছে যে আমার নিজের আয়ু বোধ হয়। শশাঙ্ক তো প্রমোদের সব কাগজপত্র দেখেছে, সে তো বলছে যে আয়ু বৃদ্ধি নিয়ে কোনো লেখাই সে পায়নি। তাই তো বলছেন। তাহলে নোটসগুলো সব গেল কোথায়? জানি না, তবে শেষের দিকে একটা নীল রঙের ডায়েরিতে উনি কি সব লিখলেন, হয়তো ওটাতেই। শশাঙ্ক সে খাতা পেয়েছে কি? পেলে বলতেন নিশ্চয়ই। আচ্ছা, ও কাজ শুরু করার আগে অন্য কেউ কি প্রমোদের কাগজপত্র ঘাটাঘাটি করেছিল? অন্য কোনো ঘরে না।
একটা গোটা খাতা উধাও। That's really very strange. কটা বাজে খেয়াল আছে? আসছি।
I was right. কি ব্যাপার? এটা পড়। কি এটা? একটা ইনকমপ্লিট চিঠি। প্রমোদ মারা যাবার কদিন আগে এটা লিখছিল, পড়ে দেখ। আমি এটা নিয়ে কালও এসেছিলাম, তুই ছিলিস না। এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় বা সেই ফর্মুলা, where's that notebook? নোটবুক? হ্যাঁ নোটবুক, কারণ নিবার অনুমান যে ওই লঞ্জিভিটির ব্যাপারটা ওই নোটবুকে আছে। আমার কি মনে হয় জানিস, প্রমোদ বোধ হয় সেসব ডিস্ট্রয় করে ফেলেছে, কারণ শেষে গিয়ে সে হয়তো বুঝতে পেরেছে যে সে ভুল পথে চলেছে, আর নিজের ভুল বুঝতে পেরেই তার লেখাগুলো বা নোটসগুলো সেগুলো আর সযত্নে রাখার দরকার মনে করেনি। তাছাড়া আমি যে ওই বিষয়টা নিয়ে ভাবছি সেটা তো আমি ওকে বলেছিলাম। মানে? মানে যা বলছিস তাই। কথায় কথায় আমি একদিন প্রমোদকে বললাম যে আয়ু বৃদ্ধি নিয়ে মেচনিকভের লেখাটা আমি পড়ছি, আর কনসেপ্টটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, এবং আমি এটাও বললাম যে ওটা নিয়ে আমি কাজ করব ভাবছি। শুনে প্রমোদ রিয়্যাক্ট করলো ঠিকই, কিন্তু ও যে একই বিষয় নিয়ে ভাবছে গবেষণা করছে তা কিন্তু আমায় বললো না, চেপে গেল। তুই তো প্রমোদকে চিনতিস, সেন্টিমেন্টাল, ও তো জীবনে অনেক কিছুই করেছে, আমি তো কিছুই করতে পারিনি। হয়তো ওর মনে হয়েছে কিছু একটা করার এই একমাত্র সুযোগ আমার জীবনে এসেছে, তাই ও সরে গেছে, নিজের লেখাগুলো সব নষ্ট করে ফেলেছে। ও তো এরকমই ছিল, নিজের বন্ধুর জন্য স্যাক্রিফাইস করতে দ্বিধা করত না। তাই নয় কি? তুইও লঞ্জিভিটি নিয়ে রিসার্চ করছিস, তোর নোটস আছে? শুধু নোটস কেন, তোর ঝামেলা মিটলে একদিন তোকে ওই বেলঘরিয়ার বাড়িতে নিয়ে যাব। বেলঘরিয়া মানে তোর মামার বাড়ি? মামার এখন ওখানে থাকেন না, ওখানে একটা ল্যাবরেটরি করেছি, কাজ করছি। তুই কি ভাবছিস আমি বসে পৈতৃক সম্পত্তি ভোগ করছি আর আমার ভাগ্যে লবডঙ্কা? না না, তা কেন, কিন্তু এই ব্যাপারটা আমাকে আগে বলিসনি কেন? কারণ আমি জানতাম তুই আমাকে বিশ্বাস করবি না। প্রমোদের প্রতিভা শশাঙ্কর কোথায়? কিন্তু তোর মনে আছে নিশ্চয়ই, ছাত্র হিসেবে আমিও খুব খারাপ ছিলাম না। খারাপ কেন, ভালো, অন্তত আমার চেয়ে ভালো তো বটেই। তবুও যেসব তথ্য আমাদের সামনে রয়েছে তাতে করে তুই যা বলছিস সেটা বিশ্বাস করা, তার মানে আমি মিথ্যাবাদী? নট এট অল, সরি শশাঙ্ক, কিন্তু তুই এই চিঠিটা দেখ, তার আগে চিঠিটা, দুটো মিলে ব্যাপারটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে নাকি? সো কনক্লুসিভ, বাট দেন যেটা তুই বলছিস সেটাই হয়তো ঠিক, কারণ প্রমোদের সব কাগজপত্র তো তুই ঘেঁটে দেখেছিস। দেখেছি, যাকে বলে চিরুনি তল্লাশি। সরি অনেক কিছু বলে ফেললাম, ডোন্ট মাইন্ড প্লিজ। না খবর বসুন না, থাক,
আসলে আপনাকে একটা কথা আমার জানানো ছিল, জরুরি। কি কথা? কথাটা বললে আপনি আপনি দুঃখ পাবেন আমি জানি, না বললে আমার কষ্টটা আরো বেশি হবে। বলুন। অমিতাভর কাছে প্রমোদের শেষ চিঠির কথাটা আমি আমি জেনেছি, মানে সে চিঠিটা আমায় দেখিয়েছে, তাতে ওই আয়ু বৃদ্ধি নিয়ে একটা রিসার্চের উল্লেখ আছে। আপনাকে তো আগেই বলেছিলাম উনি জিজ্ঞেস করেছিলেন 150 বছর বাঁচলে কেমন হয়, মনে নেই? আছে। আসলে যে কথাটা আমি আপনাকে বলতে চাইছি সেটা হলো যে সেই নোটসগুলো কেন পাওয়া যায়নি তা কারণটা আমি বুঝতে পেরেছি, মানে এখন আমি বুঝতে পারছি। কি কারণ? দেখুন, ওই ওই একই বিষয় নিয়ে আমিও গবেষণা করছিলাম। এই কথাটা আমি প্রমোদকে বলি ওর ইয়ের মাস দুয়েক আগে। আমার বিশ্বাস ও নিজের গবেষণাটাকে বিসর্জন দিয়ে আমার পথটা খোলসা করে দিয়ে গেছে। এতেই বোঝা যায় যে কত উদার, কত মহৎ ছিল সে, মানে বন্ধুদের প্রতি কতটা কনসিডারেট। আপনি হয়তো দেখেছেন যে ওই প্রমোদের ইনকমপ্লিট চিঠিটায় কোনো তারিখ ছিল না, মানে আমার গবেষণার কথা ওকে জানানোর কয়েকদিন আগেই হয়তো চিঠিটা লিখতে শুরু করেছিল। তারপর আমার ব্যাপারটা শুনে এসব কথা আপনি আমাকে আগে বলেননি কেন? ভেবেছিলাম প্রমোদের গবেষণা আর আমার গবেষণা একত্র করে কিছু একটা করব। তারপর যখন বুঝলাম যে সে কিছুই রেখে যায়নি। একটা জিনিস কিন্তু থাকার কথা, একটা ডায়েরি, নীল রঙের। আপনি কি সেটা সত্যিই খুঁজে পাননি শশাঙ্ক বাবু? আপনি, তুমি আমায় সন্দেহ করছো? আমাকে? তুমি এই কথা ভাবলে কি করে? তুমি জানো না আমি তোমাকে কি চোখে দেখি, তোমাকে আমি মিথ্যে বলবো এ তো আমার কল্পনারও বাইরে। ভেবেছিলাম তোমার মনে আমার জন্য হয়তো কিছুটা, কিন্তু এখন দেখছি। থাক সে কথা। নিভা, নিভা তুমি আর যাই করো, আমাকে আমাকে ভুল বোঝো না, ট্রাস্ট মি প্লিজ। আশা করি আপনার কাজ সফল হবে। আরে তুই আয় বস। না, কি ব্যাপার? তুই আমায় মিথ্যে বলেছিস। প্রমোদ স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু করার আগে সে তার ফাইন্ডিংস নিশ্চয়ই তোকে দিয়ে যেত।
তার মনে কোনো সংকীর্ণতা ছিল না বলে সেটা করত। তুই কি বলতে চাস? প্রমোদের নোটবুক কোথায়? কোথায় সে নোটবুক? সেটা আমি জানবো কি করে? সে ফেলে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। প্রমোদ নষ্ট করেছে না তুই, সে না তুই। তোর লজ্জা করে না? যে লোকটা চলে গেছে সে আমাদের বন্ধু, আমাদের এত প্রিয় বন্ধু। ওর কাজ, ওর জীবনের এত বড় একটা কাজ, শেষ কাজ, তাকে তুই নিজের বলছিস? ডুবে মরা উচিত স্কাম। Thank you.
শশাঙ্ক। নোটবুকটা নিতে এসেছি, এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।